আমার মক্কেল, দ্বিতীয়ত উনি আমার ভাই, আপন ভাই, এবং আমার আপন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রিকভাবে মামলা করা হয়েছে, যেখানে এজাহারে ওনার কোনো নাম নাই, যেটা কোনো আইনের বিরুদ্ধে চলে যায়। এজাহারে নাম নাই কিন্তু তারপরেও তাকে তার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে তার বাসায় ছিল, সে পলাতক ছিল না, এবং সে তার কর্মে নিযুক্ত ছিল, তার দায়িত্বে সে দায়িত্ব পালন করছিল। সে যদি দোষী হতো তাহলে সে অবশ্যই পলাতক থাকতো, কিন্তু সে ঘটনার পর সে নিয়মিত তার স্টুডেন্টদের সাথে কথা বলছে, এবং ইভেন আবু সাইদের ফ্যামিলি থেকে শুরু করে আবু সাইদ পুরো পরিবার, স্টুডেন্ট যারা সমন্বয়ক ছিল তাদের সাথে কন্টিনিউ তার যোগাযোগ ছিল। তার মধ্যে কোনো সে সম্পূর্ণ নির্দোষ, কিন্তু কে বা কাদের ইন্ধনে আমার ভাইকে আজকে, আমার মক্কেলকে আজকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে আমি জানি না, এবং আমরা ন্যায় বিচার চাই এবং আমরা ন্যায় বিচার নিশ্চিত করবো ইনশাল্লাহ। এটা কীভাবে করা লাগে সেটা আমি দেখব, কিন্তু যারা এটা করছেন তারা সম্পূর্ণ আইনের পরিপন্থী কাজ করছেন, এবং তারা শুধুমাত্র, আমার ভাই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক, তার যে আজকে সম্মানহানি এবং তাকে নিয়ে যে তার সম্মানহানি করার জন্য যে পায়তারা চলছে সেটা কোনো ক্রমেই মেনে নেওয়ার মতো না। আমি একজন বাংলাদেশি হিসাবে এটা একই, প্রথমত তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে, দ্বিতীয়ত তার বিরুদ্ধে কোনো প্রমাণ নাই, প্রমাণ ছাড়া তাকে এভাবে তার রিমান্ড মঞ্জুর করেছে, এবং আমার ভাইয়ের বিরুদ্ধে কোনো যুক্তিযুক্ত কোনো উপযুক্ত কোনো প্রমাণ নাই। তৎকালীন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক উনি আজকে তদন্ত প্রাপ্ত আসামি হিসাবে গ্রেপ্তার হয়েছেন। বিজ্ঞ আদালতে তাকে হাজির করলে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপনারা জানেন যে এই আসামির বিরুদ্ধে গত 16/7/2024 তারিখে দুপুর অনুমান তৎকালীন যে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি ফুটেজ সেটার 2:17:57 রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি সেটার অনুযায়ী যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তার নির্দেশে তৎকালীন প্রক্টর, যে ঘটনার সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে কর্মরত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নং গেটে এর ভিতর অবস্থান করে শহীদ আবু সাইদ সহ অন্যান্য ছাত্র সমন্বয়ক, ছাত্র জনতার আন্দোলনকে দমানোর জন্য, হত্যা নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে দমানোর জন্য পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা ও উস্কানি দিতে থাকেন, এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় এই উস্কানি, হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশদাতা হিসাবে, মূল যে নির্দেশদাতাদের মধ্যে অন্যতম একজন হিসাবে আজকের যে সাবেক প্রক্টর উনি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিজ্ঞ আদালতে তার 3 দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড আবেদন করলে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে মানে আবারও সেটা উপস্থাপন করতে চাই যে শুধুমাত্র যে তদন্তপ্রাপ্ত একজন প্রক্টর তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই যে আজকের যে স্থবিরতা তৈরি হয়েছিল সেটা কিছুটা সচল হলেও আমরা মনে করি অন্য অন্য যে সকল আসামি, এজাহারভুক্ত আসামি এবং তদন্তর জন্য আমরা যেটা বিজ্ঞ আদালতে দিয়েছিলাম সেই আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে, এইটা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি অবিলম্বে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করতে হবে। এখানে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা কিনা, সে বড় ব্যক্তি কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়, যে মামলার মধ্য দিয়ে বাংলাদেশের একটা পটপট পরিবর্তন হলো, একটা অভ্যুত্থান ঘটলো, সেই আবু সাইদ হত্যা মামলার অন্য অন্য সকল আসামি এখনও গ্রেপ্তার হয়নি। এটা খুবই দুঃখজনক। শুধুমাত্র দুজন পুলিশ, আপনারা জানেন তারা পুলিশ কাস্টডিতেই, হেফাজতেই ছিল, এবং পরবর্তীতে আজকের এই তদন্তপ্রাপ্ত যে আসামি প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হলো। তাহলে বাকি আসামিরা কোথায় গেল? বাংলাদেশ ছেড়ে যদি গিয়ে থাকে তাহলে তাদেরকে নিয়ে আসা হোক। আবার আমরা জানি, অনেকে শুনেছি যে তারা মানে নানানভাবে গা ঢাকা দিয়ে আছে, তাহলে কেন থাকবে আবু সাইদ হত্যা মামলার? আজকে আবু সাইদ একটা মডেল, মানে পত্রপত্রিকায় নানান জায়গায় তাকে একটা ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করা হচ্ছে, তাহলে ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করা হবে বাংলাদেশের অভ্যুতায়, তার মৃত্যুর মধ্যে দিয়ে, তার জীবন স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে দেখা গেল যে একটা নতুন বাংলাদেশ কিংবা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পেলাম, কিন্তু তার হত্যার বিচার হচ্ছে না। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর মোস্তফা ইউপিভিসি ডোর।
এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। তার যে আসামিরা গ্রেপ্তার হচ্ছে না, এটা খুবই দুঃখজনক। আমরা সংক্ষুব্ধ, আমরা মনে করি অবিলম্বে এই শুধুমাত্র দুইজন পুলিশ কর্মকর্তা নয়, আজকের এই প্রক্টর এই মানে আসামি নয়, এই হত্যাকাণ্ডের সাথে প্রত্যেককে অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং তাদের তদন্তে যাদেরকে পাওয়া হবে তাদেরকে গ্রেপ্তার করে এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত এগিয়ে নেওয়ার জন্য আমরা প্যানেল আইনজীবীদের পক্ষ থেকে মানে সেটা জোর দাবি জানাচ্ছি। এবং আপনারা জানেন সংক্ষুব্ধ সব পক্ষ, রংপুরবাসী, সারা দেশবাসী আবু সাঈদ হত্যা মামলার বিচারের অগ্রগতি দেখতে চায়, তার সাথে আমরাও প্যানেল আইনজীবীরাও সেই অগ্রগতি দাবি জানিয়ে আমরা শেষ করছি।